বিপ্লব কুমার দেবের বিশাল রাজনৈতিক শক্তিকে ভয় পেয়ে রাতের অন্ধকারে তার জামজুড়িস্থিত বাসভবনে হামলা চালিয়েছে সিপিআইএম। বুধবার সকালের আলোকে সামনে রেখে লক্ষ রাজ্যবাসীর আশীর্বাদ আর ভালোবাসাকে সঙ্গে নিয়ে নিজের প্রয়াত পিতৃদেব হিরুধন দেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র হোমযজ্ঞে অংশ নিয়ে রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব প্রমাণ করলেন সিপিআইএমের সন্ত্রাসের রাজনীতিকে ভয় পাবার বান্দা বিপ্লব কুমার দেব নন। আর রাজ্যে কাউকে যদি রাজনৈতিক দিক দিয়ে সিপিআইএম সবচেয়ে বেশি ভয় পায় তবে তার নাম বিপ্লব কুমার দেব। লেকিন আজ ভি আপকে প্রদেশ মে আগর কোই এসা নেতা হো জো বাহার সে 5000 ভিড় ইকট্ঠা কর সকতা হো তো ও হ্যায় খালি বিপ্লব দেব, জো বাহার সে ভি 25-50,000 আদমি একি সালে পে লা সকতা হ্যায়। উত্তরপুর সুন্দরী কা রাজা হ্যায়, প্রকট পদক পর দাম হ্যায়, বাকি কুছ বাতে গুপ্ত হ্যায় জো মে বোল নাহি সকতা। লেকিন ইয়কিন অর বিশ্বাস রাখিয়ে, और मैंने कहा था 25 तारीख को मैं इसी जगह जो आया हूँ मात्र इसलिए आया हूँ। इस सिंहासन को आप जानते नहीं होंगे, ये त्रिपुर सुंदरी पीठाधीश्वर का सिंहासन है जो 25 तारीख को कुरुक्षेत्र में मुझको मिला था। और आगे की घटना आप स्वयं जानते होंगे, बाकी मैं मंदिर पर कुछ विशेष नहीं, नवोग्रह के अधिष्ठात्री देवी है ये। लेकिन 26 को तुम्हारा मंदिर नहीं था, तुम्हारा मंदिर तड़क गया था, टूट गया था, ये प्रमाणित कर लेना। 27 को पूर्णावती हो गई थी, नौ ग्रह अगर यहाँ है तो 27 नक्षत्र वहाँ है। বুধবার নিজের পিতৃদেব হিরুধন দেবকে পবিত্র যজ্ঞের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে সস্ত্রীক স্মরণ করেন রাজ্যের জাতি জনজাতির প্রিয় জননেতা বিপ্লব কুমার দেব। যজ্ঞ এবং ধার্মিক পুণ্য কর্মাদি সম্পন্ন করতে রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট সাধু সন্তদের উপস্থিতিতে বুধবার সম্পাদন করা হয় পবিত্র যজ্ঞের অনুষ্ঠান। আসলে রাজনীতির উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দর্শনে আগাগোড়া বিশ্বাসী সিপিআইএমের নীল নকশায় মঙ্গলবার বিপ্লব কুমার দেবের প্রয়াত পিতার জামজুড়িস্থিত বাসভবনে হামলা চালায় হিংস্র সিপিআইএম সমর্থকরা। তার বাবার পুণ্যতিথির কাজ সম্পাদন করার জন্য তখন সেখানে উপস্থিত ছিলেন রাজ্য এবং বহিরাজ্যের সাধু সন্তরা। বিপ্লব কুমার দেবের পৈতৃক বাসভবনে সিপিআইএমের এই বর্বরোচিত হামলার খবর পেয়ে ক্ষোভে আর প্রতিবাদে ফেটে পড়ে সমগ্র রাজ্য। বুধবার আলো ফোটার সঙ্গে সঙ্গে নিজের পৈতৃক বাসভবনে ছুটে যান জননেতা বিপ্লব কুমার দেব। তারপর ধীর শান্ত এবং স্থিতদি মনে যজ্ঞে আহুতি দিয়ে নিজের পিতৃদেব হিরুধন দেবকে স্মরণ করেন রাজ্য বিজেপির এই অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। 2018 সালের নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যবাসী সিপিআইএমের লাল দুর্গকে ভেঙে গোমতীর জলে বিসর্জন দিয়েছে। সামনে 23 বিধানসভা নির্বাচন, সিপিআইএম স্পষ্ট উপলব্ধি করেছে রাজ্যে ক্ষমতায় ফেরার সম্ভাবনা তাদের শূন্যের কোঠায়। তাই নির্বাচনের আগে নিজেদের হিংস্র দাঁত নখ বের করে আবার বেরিয়ে পড়েছে লাল গুন্ডা বাহিনী। অন্যদিকে বর্তমানে রাজ্যে বামদের অবশিষ্ট তলানি শক্তির মূলে যদি কেউ সবচেয়ে বেশি রাজনৈতিক কোঠারাঘাত করে যাচ্ছেন তবে তিনি বিপ্লব কুমার দেব। তাই তার পিতৃদেবের বাসভবনে এই হামলা যে বাম দলের পূর্ব পরিকল্পিত নীল নকশার ফসল তা ইতিমধ্যে সমগ্র রাজ্য জেনে গেছে। বৃহৎ রাজনৈতিক অর্থে মঙ্গলবার এই হামলা চালিয়ে প্রকৃতপক্ষে নিজেদের পায়ে কোঠারা ঘাত করেছে সিপিআইএম। কারণ এরপর এমন প্রবল রাজনৈতিক ঝড়ের শক্তি নিয়ে বিপ্লব কুমার দেব সিপিআইএমকে নিঃশেষ করতে ছাপিয়ে পড়বেন যা মেলার মাঠের সুদূর কল্পনারও বাইরে ছিল। আর জননেতারা ভয়কে জয় করেই মানুষের কাছে যান, তাই বিপ্লব কুমার দেবের অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই। যেদিকে তিনি হাঁটেন সেদিকে লক্ষ রাজ্যবাসী হাঁটে। সামান্য সিপিআইএম বিপ্লব কুমার দেবকে কি করতে পারবে? ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।